দুদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছে এই মুহূর্তে উনি ফরেস্ট মিনিস্টার আছেন, উনি যে চাল চোরে লিপ্ত আছেন পুরো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানেন কি 2 কোটি ভুয়ো রেশন কার্ড নিয়ে 12 বছর ধরে চুরি হচ্ছে। এই 2 লক্ষ কোটি টাকা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছিলেন এই মানে পশ্চিমবাংলার ভারতবর্ষের জন্য কি এই রেশনে যত গরিব মানুষ আছে সবাই বিনামূল্যে বিনা পয়সা রেশন পাবে, সেই সব রেশনের টাকা চুরি করে এই জ্যোতিপ্রিয় মল্লিক আজকে তিহার জেলে। আমরা দেখেছি শিক্ষা নিয়োগ দুর্নীতিতে পার্থ চ্যাটার্জি 5 খানা গার্লফ্রেন্ডকে নিয়ে মানে 52 কোটি টাকা ওদের বেডের নিচে ওরা পাওয়া গেছে, ওরাও তিহারে জেলে আছে। আমরা চাই এই কয়লা চোর ভাইপো তাড়াতাড়ি জেলে যাক, আমাদের এইটাই দাবি। এই যত মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হয়ে দুর্নীতি হয়েছে জবদানি বদ্যবাটিতে যত, এর জন্যই আমরা পার্সোনালি আমি বলছি আমরা সব ডিটেল ওপর হাইকমান্ডকে দিয়েছি, এখানেও খুবই তাড়াতাড়ি তদন্ত হবে। আপনার চ্যানেল মারফত আমি চাই কি ইডি সিবিআই এর যে সবচেয়ে হায়ার অথরিটি আছে ওনার কাছে একটা হাত জোর করে অনুরোধ আছে কি আপনারা তাড়াতাড়ি এই জবদানি বদ্যবাটি শ্রীরামপুর আমাদের জেলা যত মিউনিসিপ্যালিটি আছে এই মিউনিসিপ্যালিটি যাদের নিয়োগ হয়েছে যা মানে রিক্রুটমেন্ট হয়েছে সব ভুয়ো আর সব ফালতু লোক, সব নেতা টিএমসি নেতা নিজের সালা বাবু সারু বাবু চেলা চামুন্ডা সারাজ নিজের আত্মীয় স্বজন ভাইপোদেরকে চাকরি দিয়েছে, এর তদন্ত করে তাড়াতাড়ি ওদেরকে জেলে ঢোকাতে হবে, আমাদের এইটাই দাবি। ভারতীয় জনতা পার্টি ছাড়বে না, এখানে চাল দেখছেন আপনারা এরা চাল চুরি করেছে, আটা দেখছেন আপনারা আটা চুরি করেছে, কয়লাতে মমতা বন্দ্যোপাধ্যায় চিটিং বাজ চোর ভাইপো ও ধরা পড়বে আর ওর বিরুদ্ধে সব কিছু আছে। আমরা চাই সিবিআই ইডি তাড়াতাড়ি ভাইপোকে জেলে ঢোকান, টিএমসি মানেই চোর আর চোর মানেই টিএমসি, চোর পুরো ভারতবর্ষে যেখানে চোর ধরা পড়ে ওখানে যদি বলবেন আপনারা কি কেরালাতে তামিলনাড়ুতে চোর ধরা পড়েছে লোকে বুঝে যাবে চোর মানে তৃণমূল, লোক বলবে ও তৃণমূল ধরা পড়েছে, এমন একটা হয়ে গেছে ভারতবর্ষের সিচুয়েশন, চোর মানেই তৃণমূল। পশ্চিম বাংলায় বিজেপির কোনো অস্তিত্ব নেই, মানুষের কাছ থেকে তারা একদম বিচ্ছিন্ন, মানুষ এদের জনসমর্থন করেন না, এদের কোনোদিনই সমর্থন করেন না, এখন এরা চারিদিকে নাটক করে বেড়াবে, এদের কোনো ইস্যু নেই, এদের কোনো ডেভেলপমেন্টের নেই, এরা আমাদের 100 দিনের টাকা দেয় না, আজকে চাল আটা এসব নিয়ে করছে রেশন দুর্নীতির ব্যাপারে। আমরাও মনে করি যে তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে কোনো দিন আশ্রয় বা প্রশ্রয় দেয় না, যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, আমি এর আগেও আপনাদের বলেছি, এর আগে আমি বহুবার বলেছি এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন দুর্নীতিগ্রস্তকে আশ্রয় দেয় না, আজকে এটা রাজনৈতিক চক্রান্ত করে এই জিনিসগুলো করা হচ্ছে, এক একটা নেতৃত্বের ওপরে চাপ সৃষ্টি করাচ্ছে। যেহেতু ভারতীয় জনতা পার্টির চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।